মিরপুরের গ্যালারিতে তানজিম হাসান সাকিবের নামে জোরো স্লোগান। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। বিশ্বকাপের আগে চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ দল। এই সিরিজে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার বিশ্রামে রয়েছেন। এদিকে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার সহ কয়েকজন। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। কিন্তু বেসুরিক বৃষ্টিতে 33 ওভার 4 বল শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দ্বারায় 5 উইকেট হারিয়ে 136 রান, তখনই খেলা বন্ধ হয়ে যায়। এদিকে বাংলাদেশ দল মাঠে নামতে একটা বিষয় অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে। তরুণ পেসার তানজিম হাসান সাকিব আক্রমণে আসতেই গ্যালারিতে তরুণ এই পেসারের নামে স্লোগান উঠে। কেউ গলা ফাটাচ্ছেন সাকিব সাকিব নামে, আবার কেউ বা তানজিম তানজিম বলে স্লোগান ধরছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ এই পেসার তানজিম হাসান সাকিবকে ঘিরে সমালোচনা ঝড় উঠেছে। মূলত বছরখানিক আগে করা এই প্রেসারের পুরনো ফেসবুক পোস্ট ঘিরে যত সমালোচনা, সেই পোস্টে নারী বিদ্বেষী সহ আরও বিরূপ মনোভাবের অভিযোগ উঠেছে। যদিও ইতিমধ্যে ক্ষমা চেয়েছেন টাইগার এই প্রেসার, বিসিবির তরফ থেকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে তাকে। সদ্য সমাপ্ত এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে অভিষেক হয় তানজিম হাসান সাকিবের। সম্মানিত ভিউয়ার্স, আপনি কি তানজিম হাসান সাকিবের ভক্ত? আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।